গত ক্লাসে আমরা অ্যাডোয়ে ফটোশপের ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা অ্যাডোয়েড ফটোশপের দুইটা টুল নিয়ে আলোচনা করব। একটা হলো মুফটোল আর একটা হলো সিলেকশন টুল তো মুফটুল কি আমরা আমাদের কোনো ইমেজকে ফটোশপে সরানোর জন্য মুফটুল ব্যবহার করি যেমন আমরা যদি কোনো একটা ইমেজের একটা অংশ সিলেক্ট করি সেই অংশটা যদি আমরা সরাতে চাই ধরুন আমি আমার ফটোশপটা ওপেন করলাম তো যেটা বলতেছিলাম কোন একটা এই একটা ইমেজ এই ইমেজটাকে যদি আমি সরাতে চাই তখন আমার মুভ টুলে সিলেক্ট থাকতে হবে আমাদের যে বার আছে বার থেকে মুভ টুলটা সিলেক্ট করতে হবে তারপরে আমি এই যে কোনো একটা জায়গায় আর্ট বোর্ডের যে কোনো একটা জায়গায় আমি সরাতে পারবো যেমন আমি যখন মুভ টুলে সিলেক্ট আছি তারপর যদি আমি এই অবজেক্টের উপর ক্লিক করি তো মুভ করার জন্য অবশ্যই আপনাদের ইটাকে লেয়ারটাকে কনভার্ট টু নর্মাল লেয়ার করে নিতে হবে তার মানে আমাদের যে এই ব্যাকগ্রাউন্ডটা যদি লক থাকে তো লকটাকে আপাতত আমরা কি করতে হবে কনভার্ট টু নর্মাল লেয়ার করে নিতে হবে তো নর্মাল লেয়ার করলে আমরা আমাদের এই ইমেজটাকে যে কোনো জায়গায় সরাতে পারবো আমাদের যে আর্টবোর্ডটা আছে সে আর্টবোর্ডের যে কোনো জায়গায় সরাতে পারব। তো এটা হলো আমাদের মুভ টুলে কাজ মুভ টুলে আসার পর আমাদের এখানে কিছু মুভ টুলে কন্ট্রোল প্যানেল আছে তো এগুলো সম্পর্কে একটু পরিচিত হই তো প্রথমে যে অ্যাকাউন্টটি আছে সেটা হলো টুল অ্যাকাউন্ট এখানে আমরা যদি মুভটোলে কোনো প্রি সেট কিংবা কোনো একটা প্রি ইউজ করি তো এখান থেকে আমরা জাস্ট সেটিংস ক্লিক করে লোড করে নিতে পারি কিংবা আমাদের যদি মুভ টুলে কোনো একটা সমস্যা হয় যেমন আমরা সরাতে পারছি না কিন্তু অনেক কিছু করতে পারছি না তখন আমরা এই মুভ টুলটা রিসেট করতে পারি তো রিসেট করার জন্য জাস্ট সিম্পলভাবে এখানে না আসলেও আমি মুভ টোলে থাকা অবস্থায় যদি রাইট ক্লিক করি তো আমি মুভ টুলে থাকায় যদি আমি রাইট ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা অপশন আসছে প্রথমটা হচ্ছে রিসেট টুল আর দ্বিতীয়টা হচ্ছে রিসেট অল টুল রিসেট টুলটা দিলে আমরা যেই যে টুলটা নিয়ে কাজ করছি সেই টুলটা রিসেট হবে আর যদি আমরা রিসেট অল টুল দেই তাহলে আমাদের এই টুল বক্সে যে যতগুলো টুল আছে সবগুলোর টুলস রিসেট হবে তো এখান থেকে জাস্ট আমি রিসেট টুলটা ক্লিক করলাম তারপর যেটা আছে অটো সিলেক্ট অটো সিলেক্ট এইটা জিনিসটা কি এটা জিনিস বোঝা গেলে আমাদের লেয়ার সম্পর্কে জানতে হবে তো লেয়ারটা কি আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করি তখন অটোমেটিকলি লেয়ার ক্রিয়েট হয় একটার উপর একটা লেয়ার ক্রিয়েট হলে সেই লেয়ারের উপরে আমরা যদি কাজ করি তাহলে সেটা সাব লেয়ার ক্রিয়েট হবে কিন্তু আমরা যদি অ্যাডোবি ফটোশপে এই লেয়ারটা নিয়ে কাজ করি তখন কি অটোমেটিক কোনো লেয়ার ক্রিয়েট হবে না আমাদের ম্যানুয়ালি সেই লেয়ারটা ক্রিয়েট করতে হবে তো লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদের যে লেয়ার প্যানেলটা আছে সেই লেয়ার প্যানেলটা আসার পর আমরা তিনটা লেয়ার করতে পারি প্রথমটা হচ্ছে আমাদের এই জায়গায় আসার পর নিচে একদম আইকনের পাশে যে একটা আইকন আছে তো এটাতে ক্লিক করলে আমাদের নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে তো এখানে যদি হ্যাঁ আমি হাজারটা ক্লিক করি তাহলে আমার হাজারটা লেয়ার ক্রিয়েট হবে আর যদি আমি কন্ট্রোল জেড দেই তাহলে কি আমি পূর্ব অবস্থানে আসবো কিনবা আমি যদি কন্ট্রোল আল্টা জেড দেই তাহলে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই অবস্থানে ফিরে আসব কন্ট্রোল জেড দিলে একটা মানে আপনি যে যে কাজটা করবেন তার পরবর্তী স্টেপে চলে আসবেন আর যদি কন্ট্রোল আল্টা জেড দেন তাহলে আপনি যতবার ইচ্ছা আপনার কাজটা যেখান থেকে স্টার্ট করছেন সেই স্টার্টের যে অপশনটা আছে সেখানে চলে আসতে পারবেন তো এইভাবে লেয়ার কিট করতে পারবেন কিংবা আপনার লেয়ারে লেয়ারে কোনা একটা লেয়ার ক্রিয়েট করার পরে এখানে লেয়ারটা ধরে টেনে যদি আমি সেই চিহ্নের উপরে ক্লিক করি তাহলেও কিন্তু আমার লেয়ারটা ক্রিয়েট হয়ে যাবে কিংবা আমি যদি এই লেয়ারের উপরে রাইট ক্লিক করি রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি লেয়ার এই যে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি তাহলেও কি আমার এই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে তো এখানে অটো সিলেক্টটা বলতে কি বুঝাচ্ছে আমি যদি এখানে অনেকগুলো অবজেক্ট নিই যেমন এইটা একটা অবজেক্ট নিলাম একটা অবজেক্ট কালার দিলাম এইটা তারপর আরেকটা নিলাম আচ্ছা একাধিক লেয়ার নেওয়ার জন্য বললাম না আমি এই যে এই ডিলেট আইকনের ডিলেট আইকনটা তো দেখতে পাচ্ছেন তাই তো নিচে একদম নিচে আমার যে কারসারটা আছে যেখানে এই কারসার আইকনের পাশের যে আইকনটা আছে ক্রিয়েট এর মতন একটা চিহ্ন এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে কিংবা আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড এর উপরে ধরে রেখে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি লেয়ার এর উপরে ক্লিক করি তাহলে কি আমাদের ব্যাকগ্রাউন্ড এর একটা ডুপ্লিকেট হয়ে যাবে কিংবা আমি যদি কোনো একটা লেয়ার এর উপরে রাইট ক্লিক করি রাইট ক্লিক করে এরকম আরেকটি বক্স ওপেন হবে এখান থেকে যদি আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি তারপর যদি ওকেতে প্রেস করি তাহলে কি আমাদের সেই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে তো এইভাবে আপনারা ডুপ্লিকেট লেয়ার করতে পারবেন আমি জাস্ট লেয়ারের কাজটা কি লেয়ারের কাজটা হলো আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করেন তখন কি হবে automatically ভাবে আপনার যে vector গুলো আসবে যে object গুলো আপনার art সেই object নিয়ে প্রত্যেকটা একটা করে sub layer তৈরি হবে সেটা automatically হবে কিন্তু adobe photoshop আপনি যখন কোন কাজ করবেন তখন কি একটা আমাদের manually লেয়ার create করতে হবে লেয়ারটা কেন নেবেন layer টা নেবেন এর জন্য মনে করুন আপনি এই object টাকে কোন আর একটা জায়গায় সরাতে যাচ্ছেন মনে করেন এই যে মেয়ের ছবিটা আছে সেই মেয়ের ছবিটা আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় সরাবো তখন কি করতে পারি তখন যদি আমি সিলেকশন টুল সিলেক্ট করে মেয়ের মেয়ের যে ফেসটুকু আছে সেই ফেসটুকু আমি সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি যদি মুভ তুলে চলে আসি তারপর কি আমাদের এই লেয়ারটা কিন্তু মুভ হচ্ছে তাই তো কিন্তু আমি মুভ করে এই জায়গায় আনলাম আচ্ছা আমি এই ইলেকশন টুলগুলো ডিলিট করে দেই কন্ট্রোল সিলেক্ট করে করে দিলাম তারপর কি করলাম তা আমার কি হচ্ছে আমি এই জায়গা থেকে আমার কি এই মেয়ের ছবিটা ছিল এই জায়গায় তাই তো আর আমি মুভ করে নিয়ে এই জায়গায় কিন্তু আমি যদি এখন চাই এই মেয়ের ছবিটাকে অন্য আরেক জায়গায় নিয়ে আসবো অন্য জায়গায় অন্য আরেক জায়গায় নিয়ে যাব তখন কি করব তো তখন যদি আমি একটা লেয়ার ক্রিয়েট করে রাখতাম তখন কি করতো আমি এই লেয়ারটা সিম্পল ভাবে কি আমি এক জায়গা থেকে এক জায়গায় সরাতে পারতাম যেমন আমি একটা লেয়ার ক্রিয়েট করে অবজেক্ট ছড়াই আর লেয়ার ক্রিয়েট করে আরেকটা অবজেক্ট ছড়াই তাহলে আপনারা বুঝতে পারবেন তা আগে প্রথমে কি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসলাম তো এটা কি এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলো তারপরে আমি কন্ট্রোল ডি দিয়ে ডি করে দেই ডি সিলেক্ট করলে কি আমাদের এই পুরো লেয়ারটা মার্জ হয়ে যাইতেছে তাই তো আমি কি চাইলে কি এই অবজেক্টটাকে সরাতে পারতেছি পাইতেছেন না যদি আমি আগের মতো আবার সিলেক্ট করে যদি মুভ টুল দিয়ে যদি আবার সরাই সিলেক্টটা হবে না তখন তো হবে কিন্তু আপনারা যদি এটা একটা লেয়ার ক্রিয়েট করে থেকে ধরেন আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করলাম লেয়ার ক্রিয়েট করার পরে আমি আবার আমার যে লেয়ার 0 এটাতে চলে আসলাম এটাতে চলে আসার পর আমি আমার এই অবজেক্টটা সিলেক্ট করলাম অবজেক্টটাকে সিলেক্ট করার পর এডিটে গেলাম এডিট থেকে কাট করলাম কাট করলে কি আমার এই ম্যাচটা চলে গেছে এখন যদি আমি এই উপরে যে লেয়ারটা আমি বানাইছিলাম সেই লেয়ারে এসে এডিট থেকে পেস্ট করে দেই তাহলে কি আমার এই অবজেক্টটা চলে আসছে তাই তো এখন যদি আমি এই লেয়ারের চোখটা অফ করে দেই তাহলে কি এই লেয়ারটা কি আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে আবার যখন আমি লেয়ার চোখটা ই করে দিছি তখন কি লেয়ারের চোখটা ওপেন হয়ে যাচ্ছে এখন যদি আমি এই অবজেক্টটাকে যে কোনো জায়গায় সরাতে চাই আমি কিন্তু সরাতে পারবো কারণ কি আমার এক্সট্রাক্টেড লেয়ার আছে লেয়ারের কারণে আমি এই লেয়ারটাকে সেভ করে রাখছি যখন তখন এই একটা লেয়ার মিলে একটা অবজেক্ট হয়ে গেছে এখানে কিন্তু তিনটা অবজেক্ট আছে বর্তমানে এই একটা এই একটা এই একটা তো এই প্রত্যেকটা অবজেক্টটাকে যদি আমি আলাদা আলাদা ভাবে কোন একটা জায়গায় মুভ করাতে চাই তখন কি আমাদের লেয়ার ক্রিয়েট করতে হবে তা না হলে কি হবে আমি যখন এই অবজেক্টটাকে কোন জায়গায় সরাতে যাচ্ছি ধরুন এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মুভ টুলে এই জায়গায় আসলাম আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মুভ টুল আসার পর মুভ টুল দিয়ে বেশি নিয়ে আসলাম তখন কি আমার এই অবজেক্টটা এই জায়গায় চলে আসতেছে কিন্তু আমি যখন এটাকে ডিসিলেক্ট করব ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করি তখন কি আমাদের এই বাউন্ডিং বক্স চলে যাচ্ছে চলে আসার পর আমি যদি মুভ টুলে আসি তখন কিন্তু আমি চাইলে এই অবজেক্টটাকে সরাতে পারবো না কারণ এই অবজেক্টটা একটা লেয়ারের উপরে ক্রিয়েট করছি তার জন্য কি আমি এই অবজেক্টটা যখন সরাবো তখন এই লেয়ার রিলেটেড যে অবজেক্টগুলো আছে সেই সকল অবজেক্ট কি একসাথে মুভ হবে আমি অবজেক্টটা এই জায়গা থেকে কেটে নিয়ে এই জায়গায় নিয়ে আসছি কিন্তু কি হচ্ছে আমার এই লেয়ারের ভিতরে এই লেয়ারের ভিতরে যতগুলো ইমেজ আছে সেই শতগুলো ততগুলো ইমেজই মুভ হচ্ছে একটা একটা করে মুভ করতে চাইলে আমার প্রত্যেকটা অবজেক্টের জন্য এক একটা করে লেয়ার দরকার তো এখন যদি আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল এক্স প্রেস করি তাহলে আমাদের কাট হবে তারপর এখান থেকে সিম্পল ভাবে একটা যদি আমি নতুন লেয়ার ক্রিয়েট করি নতুন লেয়ার ক্রিয়েট করে আমি যদি কন্ট্রোল ভি তে প্রেস করি তাহলে কি আমাদের এই অবজেক্টটা এখানে চলে আসছে তো এখন যদি আমি চাই এই অবজেক্টটাকে যে কোনো জায়গায় সরাতে পারব কারণ এটা একটা সেপারেট একটা লেয়ারে আছে তো আমরা যখন আমরা যদি কোনো কাজ করব তখন কি করব প্রত্যেকটা অবজেক্টের জন্য এক একটা করে লেয়ার নিব তো লেয়ার নিয়ার ফলে আমাদের কি হবে আমরা চাইলে সেটা পরবর্তীতে এডিট করতে পারবো ধরুন আমি যদি এই অবজেক্টটাকে কোন একটা জায়গায় সরাতে চাই যদি আমাদের লেয়ার ক্রিয়েট করা থাকে তখন কি আমরা এটা सिंपली ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি কিন্তু যখন আমাদের লেয়ার ক্রিয়েট করা না থাকে তখন কি হয় এই লেয়ারের ভিতরে যতগুলো অবজেক্ট আছে সেই অবজেক্টগুলাই আমাদের মুভ হয় তো এখন যে কথা আস্তেছিলাম যে অটো সিলেক্ট এটা কি আমরা যখন অটো সিলেক্টে টিক থাকবে তখন আমরা যদি যে কোন একটা লেয়ারের উপরে ক্লিক করি যে লেয়ারের উপরে ক্লিক করব না কেন সেই লেয়ারটাকে আমাদের সিলেক্ট হবে এখন আপনারা যদি লেয়ার প্যানেলে খেয়াল করেন আমি যখন এই ভাগের যে লেয়ারটা আছে সেই লেয়ারে ক্লিক করি তাহলে কি অটোমেটিক্যালি ভাবে আমাদের কারসারটা কি ভাগের লেয়ারে সিলেক্ট হয়ে গেছে আর যখন আমি কোনো এই মেটাল লেয়ারে ক্লিক করব তখন কি অটোমেটিক্যালি ভাবে কি আমাদের এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে যখন আমি এই কার্টুনের উপরে ক্লিক করব তখন কি কার্টুন উপরে ক্লিক হয়ে গেছে এখন যদি আমি অটো সিলেক্টটা ডিসিলেক্ট করে দেই ডিসিলেক্ট করার পরে আমি যদি এই লেয়ারের উপরে ক্লিক করি তখন কি আমাদের কোনো লেয়ার সিলেক্ট হচ্ছে এখানে কি লেয়ারে কোনো পরিবর্তন হচ্ছে তখন কি করতে হবে আমাদের এই লেয়ার থেকে ম্যানুয়াল ভাবে আমাদের সেই অবজেক্টটা সিলেক্ট করতে হবে তো আশা করি বুঝতে পারছেন অটো সিলেক্টের কাজটা কি তো অটো সিলেক্টর সব সময় কি ক্লিক করে রাখবেন কেননা আপনাদের চাইলে অটো সিলেক্ট যখন কোনো সময় অফ হয়ে যাবে তখন লেয়ার থেকেও আপনাদের চাইলে আপনারা শে লেয়ারটা অপারেট করতে পারবেন তো আমি সব সময় অটো সিলেক্টর সিলেক্টই রাখি তারপর যে অপশনটা আছে সেটা হলো লেয়ার আর একটা হলো গ্রুপ যখন আমরাতে অটো সিলেক্টর লেয়ারের উপরে ক্লিক থাকবে তখন শুধু লেয়ার যেই আমরা লেয়ার গুলো যেই ক্লিক করেছিলাম সেই লেয়ারের উপরেই শুধু সিলেক্ট হবে আর যখন আমরা

রাইট বাটন ক্লিক করলে এখানে গ্রুপের একটা অপশন পাবেন গ্রুপ এই যে গ্রুপ ফ্রম লেয়ার্স এটা যদি ক্লিক করি যদি প্রেস করি তাহলে কি আমাদের এই গ্রুপটা তৈরি হয়ে যাচ্ছে তো যখন আমাদের এই অটো সিলেক্টর লেয়ারের উপরে থাকবে তখন কি আমাদের সে যে আমি যদি এই অবজেক্টের উপরে ক্লিক করি অটোমেটিক্যালি ভাবে গ্রুপ থেকে আনগ্রুপ হয়ে লেয়ারে ক্লিক হয়ে যাবে কিন্তু আমি যখন এটা গ্রুপে রাখবো তখন যদি আমি একটা এটার উপরে ক্লিক করি তাহলে কি আমাদের গ্রুপের ভিতরে যে অবজেক্টগুলো আছে যে আমরা যেটা গ্রুপ করেছিলাম শুধু সেই গ্রুপ যেগুলো আছে আমরা যে অবজেক্টগুলো গ্রুপ করব সেই গ্রুপ অবজেক্টগুলোই সিলেক্ট হবে তো এখান থেকে আপনারা যখন লেয়ার নিয়ে কাজ করবেন তখন লেয়ারে রাখবেন যখন অনেকগুলো গ্রুপ নিয়ে কাজ করবেন তখন গ্রুপ সিলেক্ট করে রাখবেন আনগ্রুপ করার জন্য কি আমরা লেয়ার দেব না 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 আনগ্রুপ করার জন্য আমরা জাস্ট গ্রুপের উপর রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করে যা আনগ্রুপ লেয়ারে ক্লিক করলে আমাদের লেয়ার গুলো আনগ্রুপ হয়ে যাবে কিংবা আপনারা যদি যখন গ্রুপ করবেন গ্রুপ করার জন্য কি অবজেক্ট গুলো আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে কন্ট্রোল জি প্রেস করলে তাহলে গ্রুপ হবে তাই তো এখন যদি কিবোর্ডের সাহায্যে আনগ্রুপ করতে চাই তখন কি করব কন্ট্রোল শিফট জি a প্রেস করলে আমাদের কি এই অবজেক্ট গুলো আনগ্রুপ হয়ে যাবে বুঝতে পারছেন জি গ্রুপ আনগ্রুপ নিয়ে তো কোনো কনফিউশন নাই তাই তো গ্রুপ আনগ্রুপ প্লেয়ার হ্যাঁ ভাইয়া আমি যে কিছুক্ষণ আগে জয়েন করলাম তো একটু মানে গ্রুপের ব্যাপারটা আবার একটু বললে ভালো হয় আচ্ছা আমাদের ক্লাসটা তো বড় হয়ে যাচ্ছে আমি এমনিতেও তো 40 মিনিটের বেশি ক্লাস নিতে পারবো না আমার প্রিমিয়ামটা পাইনি তার জন্য আপনারা রেকর্ড ক্লাসটা দেখে নিন ইউটিউব থেকে ওকে ঠিক আছে আচ্ছা তারপরে যে অপশনটা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা কি আপনি যখন এটাতে ক্লিক রাখবেন তখন অটোমেটিক্যালি ভাবে একটা আমাদের বাউন্ডিং বক্স চলে আসবে আমাদের লেয়ারের উপরে যেমন আমি যদি এই লেয়ার জিরোতে ক্লিক করি লেয়ার তে ক্লিক করলে আর আমি বাকিগুলো যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো আন চোখটা থেকে ডিলিট করে দিচ্ছি তো আমি যখন শো ট্রান্সফর্ম কন্ট্রোলটাতে ক্লিক করব এটাতে ক্লিক থাকা অবস্থায় আমি যদি কোন একটা লেয়ারের উপরে ক্লিক করি তাহলে কি আমাদের কি বাউন্ডিং বক্স চলে আসছে তো এই বাউন্ডিং বক্সে আমি যদি ক্লিক করি তাহলে এখানে একটি তীর চিহ্ন দেখা যাচ্ছে তাই তো এই তীর চিহ্নতে ক্লিক করে আমি যদি এটাকে বড় করতে চাই আমি বড় করতে পারবো ছোট করতে চাইলে ছোট করতে পারবো কিংবা এটাকে যে কোনো অনুসারে আমাদের আয়তনে এটাকে ছোট বড় মাঝারি ছোট যাই করতে চাই না কেন করতে পারবো তো যখন আমাদের এই শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা অন থাকবে তখন এই বক্সটা আসবে তো আপনারা সবচেয়ে কি করবেন শো ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে ডি সিলেক্ট করে রাখবেন এটা টিক মার্ক দেওয়া থাকবে না তখন কিভাবে নিয়ে আসবেন তখন নিয়ে আসার জন্য আপনারা জাস্ট লেয়ারের উপরে ক্লিক করবেন কিংবা অবজেক্টের উপরে ক্লিক করবেন অবজেক্টের উপরে ক্লিক করলে লেয়ার সিলেক্ট হয়ে যাবে তারপর কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করবেন কন্ট্রোল টি প্রেস করলে আমাদের এরকম একটি বাউন্ডিং বক্স চলে আসবে এখন যদি আমি এই অবজেক্টটাকে বড় করতে চাই তাহলে কিবোর্ডে শিফট আরটা যদি আমি প্রেস করে এটাকে বড় করি তাহলে কি সমান রেশিও অনুযায়ী আমাদের বড় হবে আর যদি আমি ছোট করতে চাই সমান রেশিও অনুযায়ী ছোট হবে তো এইভাবে আপনারা আপনাদের অবজেক্টকে বড় কিংবা ছোট করতে পারবেন তারপর বড় আর ছোট করার পর এখানে আরো কিছু অপশন আছে এখান থেকে জাস্ট টিকে ক্লিক করতে পারেন আমি প্রথম ক্লাসে বলেছিলাম কিংবা কিবোর্ডের ইন্টারপ্রেস করতে পারেন কিংবা মাউসের মাউসের যে রাইট বাটন আছে সেটাতে ডাবল ক্লিক করলে আমাদের সেই অপশনটা অ্যাপ্লাই হয়ে যাবে তো এইভাবে আমরা শোর ট্রান্সফর্ম কন্ট্রোলের সাহায্যে আমাদের ইমেজটাকে ছোট করতে পারি বড় করতে পারি আবার ছোট বড় ভাই ক্রপ টুলের মাধ্যমে কি আমরা করতে পারি না কোনটা ক্রপ টুল ক্রপ টুল ক্রপ টুলে সাহায্যে তো আমরা এই টাকে কাটতে পারবো শুধু ও ধরুন ক্রপ নিয়ে আমি তো বিস্তারিত পরে আলোচনা করব তো শর্ট ট্রান্সফর্ম কন্ট্রোল এটা আপনারা সবসময় কি করবেন আনক্লিক করে রাখবেন তো এটার কাজটা করবেন কিভাবে লেয়ারের উপরে ক্লিক করবেন লেয়ারের উপরে ক্লিক করার পর কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করবেন তাহলে সেই অপশনটা চলে আসবে কোনো কনফিউশন আছে এগুলোর ভিতরে না আচ্ছা তারপরে যেটা আছে এটা হলো আমরা যখন কোন একটা অবজেক্টকে এখানে যদি একাধিক অবজেক্ট থাকে এই একাধিক অবজেক্ট যদি কোনো একটা জায়গায় মিডিল করতে চাই তখন কি করব তো মিডিল করার জন্য আমরা এই অপশনটা ই করতে পারি প্রথমটা হচ্ছে অ্যালাইন টপ এডেস তারপর অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার তারপরটা হচ্ছে অ্যালাইন বাটন অ্যালাইন লেফট অ্যালাইন হরিজেন্টাল সেন্টার আর অ্যালাইন রাইট তো এইগুলা কি আমি যখন কোন একটা অবজেক্ট select করব object select করার পর আমরা যদি এই option নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের কি যে কোন দুইটা object select রাখতে হবে একটা হলো আমাদের background আর একটা হচ্ছে আমরা যে vector টাকে এই দিক সেই দিক নিতে যাচ্ছি তো আমি আমার এই দুইটা object কে করে select করার পর আমি যদি প্রথমটাতে যাই align top align top এ গেলে আমি যদি এটাতে click করি তাহলে আমাদের এই object যে অবজেক্টটার উপরে সিলেক্ট রেখে আমি আমার পরবর্তী যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে মুভ করা যাচ্ছি তখন কি এলাইন টপ এলাইন টপ মানে উপরে আমরা যদি কোনো একটা অবজেক্টটাকে উপরে নিতে চাই তখন আমরা কি এলাইন টপে ক্লিক করবো তারপর যেটা আছে অ্যালাইন ভার্টিকাল সেন্টার আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে কি আমার দুইটা অবজেক্ট মিডিলে চলে আসবে তার মানে হচ্ছে আমি যদি দুইটা অবজেক্ট রাখি এখানে দুইটা অবজেক্টের মাঝ বরাবর যে অংশটুকু আছে সেই অংশটাতে আমি যখন আমাদের এই লেয়ার গুলো সিলেক্ট থাকবে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার দিলে আমাদের সেই অবজেক্টটা মাঝ বরাবর চলে আসবে অ্যালাইন বটমে দিলে আমাদের সেই অবজেক্টটা নিচে চলে আসবে আর অ্যালাইন লেফটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সেই অবজেক্টটা লেফটে চলে আসবে আর অ্যালাইন হরিজন্টাল সেন্টার দিলে মাঝ বরাবর চলে আসবে আর যদি অ্যালাইন রাইট দেই তাহলে আমাদের রাইটে চলে আসবে এটুকু বুঝতে পারছেন আচ্ছা তারপরে আপাতত এইগুলো আপনাদের লাগবে না যখন আমি লাগবে তখন আমি এর সাহায্যে আমরা কি করতে পারি কোন একটা অবজেক্ট কে যে কোনো একটা জায়গা থেকে আমরা আর্ট যে কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারি তো এইভাবে আপনারা মুভ টুলের সাহায্যে আপনাদের অবজেক্টগুলো এভাবে সরাতে পারবেন রাইটে নিতে পারবেন লেফটে নিতে পারবেন বড় করতে পারবেন ছোট করতে পারবেন তো মুভ টুল নাই কারো কোনো কনফিউশন আছে জি না আচ্ছা তো এই রকম যদি করার পর আপনাদের ধরেন আপনি একটা কাজ করতেছেন কাজ করার পর এমন একটা পর্যায় গেল যে আপনাদের কাজগুলো যে এগুলো আছে সেগুলো একদম এলোমেলো হয়ে গেছে আপনি বুঝতেছেন না আপনি কোন কাজের পরে কোন কাজটা করছেন তখন কি করবেন তখন ফটোশপের একটা অপশন আছে আপনারা যদি ফাইল থেকে রিভার্ড প্লেস করেন ফাইলটাকে রিভার্টে প্রেস করেন তাহলে কি আমাদের যখন কোনো একটা নতুন যখন ডকুমেন্টটা সিলেক্ট করেছিলাম সেই হয়ে যাবে ম্যাজিক তাই তো আমি ছিলাম পূর্ব অবস্থায় এরকম আর যখন আমি রিভার্টে প্রেস করছি তখন আমি যখন নতুন আমার ডকুমেন্টটা ওপেন করেছিলাম সেই অবস্থানে চলে আসছে বুঝতে পারছেন আচ্ছা তারপরে যে টুলটা আছে সেটা হলো সিলেকশন টুল সিলেকশন টুলের প্রথমে যে টুলটা আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটা কি আমাদের নির্দিষ্ট একটা রেশিও অনুযায়ী যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা ব্যবহার করতে পারি ধরো মনে করুন আমি এই অবজেক্টের এতটুকু অংশ আমি সিলেক্ট করব তো সিলেক্ট করার পর দেখা যাচ্ছে কি আমাদের এই অবজেক্টের উপরে এইরকম একটি ডট 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 একটা অপশন চলে আসছে তাই তো বাউন্ডিং একটা বক্স চলে আসছে ডট 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 মানে কি আমরা যখন কোন একটা অবজেক্টকে সিলেক্ট করব সিলেক্ট করলে সিলেক্ট যখন থাকবে তখন কি আমাদের এরকম একটি ডট ডট বক্স চলে আসবে আর যখন এটি সিলেক্ট থাকবে না আমি যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি তাহলে আমাদের ডি সিলেক্ট হয়ে যাবে তো ডি প্রেস করলে দেখা যাচ্ছে কি আমাদের এই এই যে আমরা সিলেক্ট করেছিলাম অবজেক্টটাকে সেই অবজেক্টটা ডিসিলেক্ট হয়ে গেছে সেই সিলেক্টটা আনসিলেক্ট হয়ে গেছে তো প্রথমে যদি আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করি সিলেক্ট করে এই অবজেক্টটাকে যদি অন্য আরেকটা জায়গায় সরাতে চাই সরানোর জন্য কি প্রথম আমাদের কোনো একটা অবজেক্টটাকে সরানোর জন্য প্রথম যে টার্গেটটা হচ্ছে সেই অবজেক্টটাকে চিহ্নিত করা চিহ্নিত করার পর সেই অবজেক্টটাকে সিলেক্ট করা মানে আমি যে অংশটুকু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে যাচ্ছি সেই অবজেক্টটুকু আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর চলে আসবো আমরা মুভ টুলে কারণ আমরা মুভ ছাড়া অন্য কোনো টুল দিয়েই আমরা আমাদের অবজেক্টটাকে সরাতে পারবো না এখন যদি আমি মুভ টুলে চলে আসি মুভ টুলে চলে আসার পর কি এখানে কি এই অবজেক্টটাকে আমি যে কোন একটা জায়গায় সরাতে পারছি তাই তো আমার অবজেক্টটা ছিল এই জায়গায় আমি অবজেক্টটাকে এই জায়গায় নিয়ে আসতে পারছি তো তা জন্য প্রথমে আমি কি করলাম আমাদের প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মুভ চলে আসলাম মুভ টুল থেকে আমরা এই অবজেক্টটাকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসলাম তো এইভাবে আমরা মার্কিও রেকটেঙ্গুলার মার্কিও টুলের সাহায্যে সিলেক্ট করে একটা জায়গা থেকে অবজেক্ট আরেক জায়গায় নিয়ে আসতে পারবেন তো রেকটেঙ্গুলার মার্কিও টুলের নিচে যে আছে ইলিপটিক্যাল মার্কিও টুল এটা আরেকটু মজার মনে করুন আমি যদি এই অবজেক্টের মাথা টুকু একটা জায়গা থেকে অন্য জায়গায় তখন কি করবো আমি যদি এখান থেকে করি তাহলে কি যদি আমি বৃত্ত আকারে সিলেক্ট করতে চাই তখন কি করবো ইলেপটিক্যাল মার্কেট টুলটা সিলেক্ট করবো যেটা কিবোর্ড শর্টকাট হচ্ছে এম আর উপরের কিবোর্ড শর্টকাট হচ্ছে এম যখন আমাদের রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা সিলেট থাকবে

আর যদি shift চেপে না ধরি তাহলে আমাদের কি উপরের টা select হবে তো এখন আমি যাচ্ছি এই মাথা আমি কোনো জায়গায় সরাবো যদি আমি rectangular mark এর করি তাহলে দেখা যাচ্ছে কি আমাদের বর্গ আকারে select হচ্ছে কিন্তু আমি চাচ্ছি কি বৃত্ত আকারে select করতে তখন কি করব elliptical mark নিব টা নিবো elliptical mark নেওয়ার পর আমরা just keyboard এর left button করে shift alt ধরে আমরা আমাদের এই object টাকে select করবো কিংবা আমি যদি এখানে আমাদের অবজেক্টটাকে যদি Shift Alt ধরে না করি তাহলে দেখা যাচ্ছে কি আমাদের শে এই অবজেক্টটা বাঁকা হচ্ছে তার হচ্ছে কোনো রেশিও অনুযায়ী বড় হচ্ছে না তো যখন আমি Shift Alt ধরে প্রেস করব তখন কি আমাদের একটা রেশিও অনুযায়ী আমাদের এটা সিলেক্ট হবে তো রেশিও অনুযায়ী সিলেক্ট করার পর আমি চাইলি কি এই অবজেক্টটাকে যে কোনো একটা জায়গায় সরাতে পারছি এখন আমি যদি এই অবজেক্টটাকে বড় করতে চাই তখন কি করব তো বড় করার জন্য আমরা মুভ টুলে চলে আসবো মুভ টুলে আসার পর আমরা জাস্ট কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করব কন্ট্রোল টি প্রেস করলে কি আমাদের এরকম একটি বাউন্ডিং বক্স চলে আসবে তো বাউন্ডিং বক্স চলে আসার পর কি আমরা এই অবজেক্টটাকে শুরু করতে পারতেছি বড় করতে পারতেছি তো সাধারণত আমাদের এই দুটো টুল আগে রেকটেঙ্গুলার মার্কিং আর ইলেকট্রিক্যাল মার্কিং টুল এই দুটো টুল হলে আপনারা আপনাদের ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন সিঙ্গেল রো আর সিঙ্গেল কলাম এই দুটো লাগে না তারপরে চাইলে সেই দুটি আপনাদের বাসায় প্র্যাকটিস করতে পারেন এখন আমি যদি এই সিলেকশন টুলে প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে কি আমাদের নিউ সিলেকশন আমরা যখন কোন একটা নিউ সিলেকশন করব তখন কি আমাদের এই অপশন থেকে নিউ থাকবে তারপরে যে অপশনটা আছে সেটা হলো অ্যাড টু সিলেকশন যখন আমরা এটাতে প্রেস করব এটাতে প্রেস করে যদি আমি কোনো একটা রেকটেঙ্গুলার মার্কিউটার সিলেক্ট করে যদি আমার আগের অবজেক্টের উপরে ক্লিক করি তাহলে কি আমাদের এই সিলেকশনটা কি বৃদ্ধি পাচ্ছে আমরা যে সাইড থেকে বাড়াচ্ছি সেই সাইড থেকে বৃদ্ধি পাচ্ছে তাই তো আর তারপরে যেটা আছে সেটা হলো আমরা যদি কোন একটা অবজেক্টকে কাটতে চাই ধরুন আমি এই সাইড থেকে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টকে কেটে ফেলবো তখন কি আমি যদি এইটা সিলেক্ট করে আমরা কোন একটা সিলেকশন টুল নিয়ে যদি এই পাশে ক্লিক করি তাহলে কি আমাদের সেই সিলেকশনটা কি কেটে যাচ্ছে তাই তো আর পাশে যেটা আছে সেটা হলো আমাদের যে এই সিলেকশনটা আছে সিলেকশনের মাসখানে যে অংশটুকুকে পড়বে সেই অংশটুকো তারা সিলেক্ট করবে যেমন ধরুন আমি যদি এটুকো সিলেক্ট করি তাহলে আমাদের মাস্কখানে ছিল এই অংশটুকো কিংবা আমি যদি এইটুকো সিলেক্ট করি তাহলে কি আমরা এই সিলেক্ট করার পর মাস্কখানে এই অংশটুকি ছিল তাহলে কি আমরা যদি এখন সিলেক্ট করব সিলেক্ট করার পরে এইটা যদি সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা মাস্কখানে যে অংশটুকো করব সিলেকশনের সেই অংশটুকো এখানে কাট হবে তারপর যে অপশনটা আছে সেটা হলো ফেদার ফেদার বলতে কি বোঝায় ফেদার হলো আমি এখানে যদি এখানে একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমি যখন এই অবজেক্টটাকে আবার নতুন করে কাটবো আমি এখান থেকে elliptical marker টুলটা নিলাম নেওয়ার পর এখানে আমার এখানে কি আছে আমাদের featherটা 0 আছে আমরা featherটা 0 রেখে যখন আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি যদি এই অবজেক্টটাকে কন্ট্রোল টি তে প্রেস করে এই অবজেক্টটাকে আমরা যে নতুন একটা ডকুমেন্টটা ক্রিয়েট করেছিলাম সেই ডকুমেন্টে নিয়ে আসি আবার কন্ট্রোল টি প্রেস করি তাহলে ট্রান্সফর্ম হবে এখান থেকে যদি আমরা বড়ো একটা সিলেকশনটাকে বড় করি বড় করার পর আমরা যখন এখান থেকে আরেকটা সিলেকশন করবো সিলেকশন করার সময় আমি যদি এখানে ফেদারটা যদি পঞ্চাশ রাখি পঞ্চাশ রাখার পর এখানে যদি আরেকটা সিলেক্ট করি সিলেক্ট করার পর আমি যদি এটাকে মুভ করি মুভ করে যদি এখানে আমি রাখি তাহলে কি হচ্ছে আমি যখন আমার ফেদারটা জিরো রেখেছিলাম তখন কি আমাদের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের যে কোণাগুলো আছে সেই কোণাগুলো কোনো ব্লার হয়নি কিন্তু যখন আমি আমার অবজেক্টটা পঞ্চাশ ফিদার রেখে মুভ করেছিলাম তখন কি আমাদের সেই অবজেক্টটার যে কোণাগুলো আছে সেই কোণাগুলো ব্লার হয়ে গেছে তার মানে কি আমি যখন কোনো একটা অবজেক্টে সিলেক্ট করার সময় ফেদার যদি আমি জিরো রাখি তাহলে কি আমাদের প্রপারলি ভাবে আমাদের সেই অবজেক্টটা ক্রপ হবে আর যখন আমি ফেদারটা বৃদ্ধি করব তখন কি হবে আমাদের সেই কোনাগুলোর যে কোণাগুলো আছে সেই কোণাগুলোর সাইডে ব্লার হয়ে যাবে তো তারপরে যে অপশনটা আছে সেটা হলো এনটি অ্যালাইনস এনটি কি আমরা যখন কোন একটা সিলেক্ট করব যেমন আমি যখন এই সিলেক্টটা করলাম যখন আমি এনটি অ্যালাইনসটা সিলেক্ট করব রেখে যদি আমি এটাকে মুভ করি মুভ করার পর দেখা যাচ্ছে কি আমাদের যে পিকজেলগুলো আছে সেই পিকজেলগুলো ব্লার হয়ে আছে এই গুলো যে কোনাগুলো আছে সেই কোনাগুলো স্মুথ হয়ে আছে এখন যদি আমি আমার সিলেকশন করার সময় এন্ট্রিলেসটা অফ করে দেই অফ করে দিয়ে যদি আরেকটা সিলেকশন করি সিলেকশন করার পরে যদি আমি এটাকে মুভ করি মুভ করে অন্য একটা লেয়ারে নিয়ে আসি তখন কি আবার দেখা যাচ্ছে কি আমাদের যে কোনাগুলো আছে সেই গুলো কি কোনো স্মুথনেস নাই এক একটা এক রকম হয়ে আছে ত্রিভুজাকৃতির হয়ে আছে তার মানে কি আমরা যখন কোন একটা অবজেক্ট কে স্মুথ করব স্মুথ করতে যাব তখন কি আমরা এন্টি অন করে রাখব সব সময় অফ করে অন করে রাখব আমরা তার যখন আমরা ই করতে চাই কিনা কোনা কোনি ভাবে করতে চাই তখন কি আমরা এন্টি টা অফ করে রাখব আজকে আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হলো প্রথমেই সবাই নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন যারা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারে না তারা আমার ক্লাস ওয়ানটা দেখে নিবেন সেখানে আমি বিস্তারিত ভাবে আলোচনা করেছি কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় সাইজ নিতে হয় কালার কোনটাতে কোন মোডে কি করতে হয় সেটা দেখে নিতে পারেন তারপর জাস্ট ভাবে ক্রিয়েট প্রেস করবেন তো ক্রিয়েট প্রেস করার পর এই রকম আর মতো কিছু ফাইল ওপেন করবেন আপনাদের পিকচার ওপেন করতে পারেন কিংবা দৃশ্য ওপেন করতে পারেন তো দৃশ্য ওপেন করার পর আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হলো রেক্টাঙ্গেল মার্কিউ টুলটা নেবেন রেক্টাঙ্গেল মার্কিউ টুলটা নেওয়ার পর এইখানে আপনারা জাস্ট এই অবজেক্টটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মুভ টুলে চলে আসবেন মুভ টুলে আসার পর আপনারা জাস্ট এই অবজেক্টটাকে মুভ করে যে একটা নতুন ক্রিয়েট করেছেন ডকুমেন্ট সেটাতে নিয়ে চলে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর এইটাতে আপনারা একটু ছোট করবেন ছোট করার জন্য কি করব আমরা আমরা ছোট করার জন্য একটি বাউন্ডিং বক্স লাগবে বাউন্ডিং বক্সটা কিভাবে নিয়ে আসবো বাউন্ডিং বক্স নিয়ে আসার জন্য কন্ট্রোল টি প্রেস করব তাহলে আমাদের বাউন্ডিং বক্সটা চলে আসবে তারপর কি করবো এটাকে জাস্ট ছোট করব ছোট করে ঠিক আমরা মিডলে নিয়ে আসবো তো মিডলে কিভাবে নিয়ে নিয়ে কিভাবে আসার পর এরকম যদি আমরা দুই হাজার আঠারো ব্যবহার করি তাহলে এইরকম একটি লাইন শো করবে তো লাইন শো করলে বুঝবো আমাদের মিডলে চলে আসছে তারপর জাস্ট ইন্টারপ্লেস করবো ইন্টারপ্লেস করার পর আমরা চলে আসবো আবার যে ব্যাকগ্রাউন্ডটা আছিল আমরা যে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব ডিসিলেক্ট করার পর আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করব আনলক করার জন্য কি আমরা জাস্ট লক যে বাটনটা আছে সেই বাটনের উপরে ক্লিক করতে পারি ক্লিক করলে আনলক হয়ে যাবে তারপর যে সিম্পল ভাবে এইটাকে টেনে ধরে এনে আমরা যে নিউ একটা লেয়ার ক্রিয়েট করেছিলাম সেই লেয়ারে চলে আসব তারপর কন্ট্রোল টি প্রেস করব কন্ট্রোল টি প্রেস করে এইটাকে জাস্ট ছোট করব ছোট করার পর এটাকেও জাস্ট আসবো তো আসার পর আপনারা জাস্ট এইভাবে এরকম একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন ডকুমেন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আপনারা জাস্ট টেক্সট টুলটা নেবেন টেক্স টুলটা নেওয়ার পর এখানে আপনারা লিখবেন রেক্টেঙ্গেলিউটোর রেক্টেঙ্গলের মার্কেট টুল লেখার পর এখান থেকে আপনি যদি সাদা কালার থেকে এখানে কালো করে দিবেন কালো করে দেওয়ার পর আপনারা নিয়ে আসবেন মাঝখানে নিয়ে আসার পর এইরকম ভাবে আপনারা ফাইলটাকে সেভ করবেন সেভ করার জন্য ফাইলে চলে আসবেন ফাইল থেকে সেভ এস সিলেক্ট করে এখান থেকে জেপিজি করে সেভ এ ক্লিক করবেন তারপর এখানে সাইজ দিতে বলবে এখানে আপনারা প্রেস করে দিবেন তাহলে এই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে তারপর আর একটি ডকুমেন্ট নেওয়ার পর এখানে ডকুমেন্ট একটি ক্রিয়েট করবেন তো আপনারা জাস্ট আপনাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজে চলে আসবেন ইমেজ চলে আসার পর এখান থেকে ইলেপ্টিক্যাল মার্কিং সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে কোনো একটা ফেজ সিলেক্ট করবেন ধরুন আমি এই ফেজ সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে আমি জাস্ট এই আসব তারপর পর আনলক করে নিব আনলক করার পর কন্ট্রোল ডি প্রেস করবো তাহলে ডি সিলেক্ট হয়ে যাবে তারপর এই ইমেজটাকে আমরা এই আর্টবোর্ডে নিয়ে আসবো তারপর কন্ট্রোল টি প্রেস করব টি প্রেস করে এই আর্টবোর্ডটাকে ছোট করে নিব ছোট করে এটাকে মাঝখানে এসে এখানে আমরা জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিব ওকেতে প্রেস করব তারপর এখানে জাস্ট আমরা এটাকে মিডিল করে দিব মিডিল করে এটাও সেম ভাবে থেকে আরেকটি নতুন নতুন নামে নামে দিয়ে সেভ সেভ করে নেবেন করার পর এইভাবে আপনারা আরেকটি কাজ করবেন সিলেকশন করার সময় একবার আহ ই করবেন ফেদার নেবেন তারপর এন্টার্স নিয়ে একটি করবেন ডকুমেন্ট তৈরি করবেন তো এইভাবে আপনারা আপনাদের হোমওয়ার্ক জমা দিবেন তো আমি যদি আমার এই ভিডিওতে কোনো ভুল বলে থাকি তাহলে প্লিজ কমেন্ট টাইপ করে ঠিক করে দিবেন যেন আমরা একসাথে শিখতে পারি বুঝতে পারি এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এন্ড অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার পরবর্তী ক্লাসগুলো আপনারা করতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে আমি যখন আমার কোনো পরবর্তী ক্লাস আপলোড করব আপনাদেরই একটি নোটিফিকেশন চলে যাবে